সরকার চায় না বিরোধী দল থাকুক, তারা চায় ফাঁকা মাঠে গোল দিতে। এমন মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দল নির্বাচনে না আসলে কিছু করার নেই, সংলাপও হবে না প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে মির্জা ফখরুলের পাল্টা জবাব, বিএনপিও কখনো আওয়ামী লীগের সঙ্গে সংলাপে যাবে না। তার হুঁশিয়ারি, এ ধরনের নির্বাচন জনগণ মানবে না। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ হেডকোয়ার্টার্স থেকে বেতার বার্তার মাধ্যমে রাঙামাটি সহ বিভিন্ন জেলার পুলিশ সুপারদের প্রতি বিএনপি সহ বিরোধী নেতাদের তথ্য নেওয়ার নির্দেশনাটি যে অসাংবিধানিক তা জানাতেই বিএনপির এই সংবাদ সম্মেলন। পুলিশ সুপার নিজ নিজ এলাকার সকল থানার ওসিকে উপরোক্ত বেতার বার্তা অনুযায়ী তথ্য সংগ্রহের জন্য অনুরূপ নির্দেশনা জারি করেছেন, যা অত্যন্ত ভয়ঙ্কর, অপ্রত্যাশিত, অসাংবিধানিক, এক্তিয়ার বহির্ভূত, গণতান্ত্রিক রীতিনীতি ও সরকারি কর্মকর্তা কর্মচারী আচরণবিধি পরিপন্থী এবং রাজনৈতিক দল তথা গণমানুষের মত স্বাধীনতার মত প্রকাশের স্বাধীনতা ও আন্দোলন সমাবেশ করার মৌলিক অধিকার বিরোধী। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকার চায় না বিরোধী দল থাকুক, সংলাপ হবে না প্রধানমন্ত্রীর এমন কথার জবাবও দেন তিনি। ওনারা তো চানই যে বিরোধী দল না আসুক, ফাঁকা মাঠে গোল দেওয়ার অভ্যাস হয়ে গেছে ওনাদের। ইলেকশন তো আমরা বলেছি যে আমরা এই ইলেকশন জনগণ মানবে না, আমরা কেন সংলাপে ডাকবো? আমরা তো দাবি দিচ্ছি যে এই দাবিগুলো মানতে হবে। আমরা তাদের সঙ্গে সংলাপের তো প্রশ্নই নাই, সংলাপ করছি আমরা তাদের সঙ্গে যারা এই সরকারকে মানে না, প্রশ্নই উঠতে পারে না। আমাদের দাবি না মানা পর্যন্ত কোনো আলোচনা হবে না। নির্বাচন নিয়ে বিএনপি নয় আওয়ামী লীগই ভীত বলে মনে করেন দলের মহাসচিব। বলেন, সুষ্ঠু নির্বাচন হলে তারা কখনোই ক্ষমতায় আসতে পারবে না। আমাদের ভয় পাওয়ার প্রশ্ন নেই, তারা ভীত হয়ে আছেন, তারা সন্ত্রস্ত আছেন যে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তারা ক্ষমতায় আসতে পারবে না। এটাই হচ্ছে মূল কথাটা, যে কারণে তারা আজকে কলা কৌশল বিভিন্ন রকম প্রতারণা করে কৌশল নিয়ে জনগণকে সম্পূর্ণ বঞ্চিত করে দিয়েছে ভোট দেওয়া থেকে। মানুষই তো ভোট দিতে যায় না এখন। আপনি অন্য কথা বলছেন, ভোট কি, পিপুল উইল ভোট, তাই না? তো সেক্ষেত্রে ওরাই তো যেতে পারে না ভোট কেন্দ্রে। এদিকে প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে জামাতের সম্পর্ক নিয়ে কথা বলেন। এর অর্থ এই না যে আওয়ামী লীগ সারা জীবন এই বিএনপি জামাত বিএনপি দিয়ে জামাত বলবে। আমরা এখন ওপেন করে দিয়েছি যুগপৎ আন্দোলন করব, যার শক্তি যা আছে তাই নিয়ে মাঠে আসো, এখানে তো কোনো প্রতিবন্ধকতার কারণ নাই। বরঞ্চ আমরা ওপেন করে দিয়ে যুগপৎ করতে যে আজকে জাতীয় একটা ঐক্যের সৃষ্টি করেছি। আমাদের বাইরে হাসিনাকে হটানোর পক্ষে যারা আছে তারা সবাই একসাথে হয়ে আন্দোলন করবে। ওই ইনু মেনন এদের ক্ষমতার লোভের কাছে আমাদের মুক্তিযুদ্ধকে তাদের পকেটে নেওয়ার যে চেষ্টা, সে চেষ্টা ব্যর্থ হয়ে গেছে যখন আমরা যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়ে দিয়েছি। ঐক্যবদ্ধ আন্দোলনে সরকারের পতন হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির এই নেতা। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা।